পাঠশালায় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আর দশম শ্রেণীর কবিতা অসুখী একজন বাবলুম রিলুদার লেখা অসুখী একজন এই কবিতার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো সম্ভাব্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ এরকম মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে প্রথম প্রশ্ন হলো তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিসের মতো আসে কবি পাবলু নেরুদার অসুখী একজন কবিতায় বলা হয়েছে যে যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো দু নম্বর প্রশ্ন নেমে এলো তার মাথার উপর কি কিসের মতো নেমে এলো অসুখী একজন কবিতায় কথক যাকে ছেড়ে চলে যান তার মাথার উপর বছরগুলো একের পর এক পাথরের মতো নেমে এলো তিন নম্বর প্রশ্ন সে জানত না সে কি জানত না দরজায় অপেক্ষারত কথকে প্রিয়তমা নারীটি জানত না যে কথক আর কখনো ফিরে আসবে না চার নম্বর কোয়েশ্চেন হল বছরগুলো পার হওয়াকে কেন পাথরের মতো বলা হয়েছে আলোচ্য কবিতায় কথকের ফিরে আসার অপেক্ষায় থাকা মেয়েটির বিচ্ছেদ বেদনা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে তার হৃদয় ভারী হতে থাকে বেদনায় তাই বছরগুলো পাথরের মতো ভারী মনে হয় পরের প্রশ্ন হলো শিশুরা আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন ভয়ঙ্কর যুদ্ধে শিশু এবং বাড়িরা খুন হল যুদ্ধ শিশুদের রেহাই দেয়নি এবং মানুষের বাসস্থানকেও ধ্বংস করেছিল পরের প্রশ্ন হল তারা স্বপ্ন দেখতে পারল না কারা স্বপ্ন দেখতে পারল না হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না সাত নম্বর প্রশ্ন হল সে মিষ্টি বাড়ি মিষ্টি বাড়ির পরিবেশে আর কি কি ছিল মিষ্টি বাড়ির পরিবেশে ছিল বারান্দা যেখানে ঝুলন্ত বিছানায় কথক এক সময় ঘুমতেন আর ছিল গোলাপি গাছ চিমনি জল তরঙ্গ বৃষ্টিতে ধুয়ে দিল আট নম্বর কোশ্চেন হলো বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে কি ধুয়ে দিল হবে পায়ের দাগ ন নম্বর কোশ্চেন সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়ে গেল সব চূর্ণ হয়ে গেল 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 হয়ে হয়ে বাড়ি তার বারান্দা ঝুলন্ত বিছানায় যেখানে তিনি ঘুমিয়েছিলেন এছাড়া গোলাপি গাছ যার ছিল সরানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ দশ নম্বর কোশ্চেন হলো যেখানে ছিল শহর সেখানে যুদ্ধের পর কি আছে যেখানে ছিল শহর যুদ্ধের পর সেখানে ছড়িয়ে থাকলো কাঠ কয়লা দোমড়ানো কিছু লোহা পাথরের মূর্তিগুলির বিভস্য মাথা এবং রক্তের একটা কালো দাগ এগারো নম্বর প্রশ্ন সে মেয়েটি আমার অপেক্ষায় এমন অপেক্ষার অপেক্ষা বক্তা যাকে অপেক্ষায় রেখে এক সময় চলে গিয়েছিলেন সেই প্রিয়তমা মেয়েটি ভাবে যে একদিন কত ফিরে আসবেন তার এই প্রত্যয় বা বিশ্বাস থেকে সে এই অন্তহীন অপেক্ষা করছে যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন যুদ্ধ ধ্বংস নিয়ে আসে তা আগুনের মতো সমস্ত কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেয় আগ্নেয়গিরি লাভার মতো তা কিছু শেষ করে দেয় তাই যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে দেবতাদের বিশেষণে কোন কথাটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ শান্ত হলুদ শান্ত হলুদ কথাটি ব্যবহার করা হয়েছে অসুখী একজন কবিতাটি ইংরেজি তর্জমাটির নাম কি দ্য আনহ্যাপি ওয়ান নবারুণ ভট্টাচার্যর কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে কিন্তু এই অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে পাবলো নেুদার এক্সট্রা ভ্যাগারিয়া মূল কাব্যগ্রন্থ এখানে উল্লেখযোগ্য যে পাবলো নেরুদা তিনি কিন্তু চিলির কবি সেই চিলির কবি পাবলো নিরুদার মূল কবিতা হলো মূল কাব্যগ্রন্থ এক্সট্রা ভ্যাগারিয়া এই এক্সট্রা ভ্যাগারিয়া থেকে কিন্তু এই অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে কিন্তু অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে নবান ভট্টাচার্য কাব্যগ্রন্থ বিদেশি ফুরে রক্তের ছিটে থেকে কিন্তু এই অসুখী একজন এটাকে নেওয়া হয়েছে অর্থাৎ নবরণ ভট্টাচার্যের তর্জমা করা কবিতাটা লাস্ট প্রশ্ন হলো শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে কি করছিলেন শান্ত হলুর দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন এই পনেরোটা প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে তৈরি করে যাও তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকেই আসবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ